আরে রমজান ভাই কি করেন ভাই? ভাই কিছু করছেন না, দেখবেন এখন কি করি। জাদুর মেশিন নিয়ে আসি, জাদুর মেশিন, জাদুর মেশিন, জাদুর মেশিন কি বলে দিয়ে ভাই? এটা দিয়ে কি হবে সামনে দেখছেন কি হবে? কি দেখতে পারেন কিন্তু দেখেন তো ভাই, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনে পাতা, কি চান সব কাটবেন। এটা দিয়া, এটা দিয়া কেমনে? এই যে দেখা দিয়েছি, দাঁড়ান দেখি কেমনে, দেখেন দেখেন কেমনে কাটেন। এই যে পেঁয়াজ দেখছেন না, আচ্ছা দিলাম। এই পেঁয়াজ কি হইব? এই পেঁয়াজ আপনার কয় সেকেন্ডের ভিতরে কাটবো বলেন? ওই দিয়ে, হ্যাঁ ওইটা তো বটি দেওয়া 3 সেকেন্ডে কাটানো যাবো কি? এটা 1 সেকেন্ডে কাটবেন ওরে কাছে। আজব ভাই, ও মানে টানলেই কাটে, টানলেই কাটবে, খালি টানবেন আর কাটবো, টানবেন আর কাটবো, কাটছে কাটছে, শেষ কাটা শেষ। দেখি তো, দেখবেন, দেখি দেখেন, ও রে দেখেন, ঝালমুড়ি কাটিং, ঝালমুড়ি কাটিং ভাই। এই 3 সেকেন্ড আবার দিই তো ভাই? জি আবার দিই, একদম সহজ জিনিস দেখছেন। এই ছোট্ট একটা জিনিসের মধ্যে, একদম ছোট্ট একটা জিনিসের মধ্যে দ্রুত কাটা যাবে, এত দ্রুত কাটে, এত দ্রুত কাটা যাবে। দেখি দেখি, এই যে পেঁয়াজ দিলেন, ঢাকনাটা দিলাম, এই যে খালি লক করবেন, আচ্ছা এই যে লক, আর খালি টান, এখানে টান, খালি টান, কাটা শেষ। ও ভাই, আমি তো মনে করছিলাম যে ফাইজলামি করতেছেন না, আসলে তো কাজের জিনিস ভাই। হ্যাঁ কাজের জিনিস, ফাইজলামি না। আচ্ছা কাটা শেষ দেখছেন, দেখি দেখবেন, এই যে দেখেন কাটা শেষ। ও আসলে ভাই এটা তো যে তরকারি টরকারি রান্না করলে বাগারের সময় লাগে ভাই, এটা যে কি কাজের জিনিস। এই পেঁয়াজ ভাই দেখেন, অর্ধেক গুলা পেঁয়াজ 3 সেকেন্ডে শেষ, 3 সেকেন্ডে শেষ ভাই। এই এগুলো হইব, এটা হবে, এগুলো হইব, রসুন কাটো, দেখি রসুন, রসুন কাটেন তো, এই রসুন দিয়ে দিলাম ভাই। পেঁয়াজ কাটতে কাটতে যে মানে আপনার চোখের পানি পড়ে, যে পানি পড়ে, তাহলে ছোট্ট একটা জিনিসে এত সমাধান, এত সমাধান দেখি, এই দেখেন এত সহজে কোনো আপনার ব্লেন্ডারও কাজ করতে পারবেন না, তাড়াতাড়ি ভাই। ব্লেন্ডারে তো এরকম হইব না, পেস্ট হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে। হ্যাঁ দেখেন শেষ, বাহ দেখেন পেঁয়াজ কাটার মানে ঝামেলা শেষ, দেখেন রসুন, রসুন কাটা শেষ, ওরে বাপ রে বাপ, এক ব্লেডেই, এক ব্লেডেই দেখেন কতটা সুন্দর হয়েছে। তরকারির মধ্যে এইভাবে দিলে কিন্তু মানে এইভাবে কাটতে কাটতে 7টায় বেড়ে যাবে, 7টায় বেড়ে যাবে তরকারি, 7টায় বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা ভাই, এই যে কাঁচামরিচ হইব, কাঁচামরিচ, কাঁচামরিচ হবে, কাঁচামরিচ, তারপরে আদা হইব, আদা হবে, টমেটো হবে, টমেটো হবে, টমেটো হবে। সালাদ করার সময় দেখেন মানে আপনার সময় নষ্ট করার দিন শেষ, কি চলে আসে দেখেন। আদা কাটবো, আদা কাটেন দি, আদা ধইবো না ভাই, হ্যাঁ আদা ধইবো না, দেখেন হয় কি না। মেশিন থেকে এদিকে নিয়ে আসতে পারেন না, একটু এদিকে দিয়ে দিন, ওকে আমি আরেকজন লোক লাগাই দিব। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা ওকে, টান দিলেই কাটবে, দেখেন টান দিলেই কাটবে, টান দিলেই কাটবে। ওরে রমজান ভাই কিন্তু জাদুর মেশিন নিয়ে আসে দেখেন, পুরোপুরি জাদুর মেশিন। খুবই চমৎকার, কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখছেন আমাদের কমেন্ট করে জানাবেন। রমজান ভাই কিন্তু জাদুর মেশিন নিয়ে আসছে, টমেটো কাটবো, টমেটো কাটেন, টমেটো আস্ত, টমেটো বোনা তো আস্ত, টমেটো হবে, আস্ত টমেটো হইব, দেখেন আস্ত দিয়ে দিলাম, দেখি দেখি ঠিক আছে, আস্ত টমেটো হবো না তো ভাই, আস্ত দিয়ে দিব, দাঁড়ান আস্তে আস্তে একটা টমেটো দিয়ে দিতেছি ভাই। টান দিলে কাটে, টান দিলে কাটবে, দেখাইতেছি আপনাকে, এই আস্ত হইবো না, না 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 অবশ্যই হ্যাঁ কাটবে না, মানে এখানে আইটা আমি আছি না, কাটতে হবে, শেষ হয়ে গেছে, হয়ে গেছে, দেখি দেখি দেখি, খুবই চমৎকার ভাই। মানে সালাদ টালাদ করার জন্যে মেশিন কিন্তু একদম পারফেক্ট, আবার তরকারি টরকারি রান্না করবেন সেই সময় কিন্তু কাজে লাগবে দেখেন। ওয়াও, খুবই চমৎকার, এই কাঁচামরিচ হবো, হ্যাঁ একটু দেন তো দি ভাই, ভাই অতি মেশিনের দামি লেবু কত টাকা দাম মানে কি কেরা ভাই? জাবিউর হক, আচ্ছা হয়তো দাম জানতে চাচ্ছে আর কি, এটা দাম কত আমি দুবাই থেকে দেখতেছি। আচ্ছা আপনারা কমেন্ট করতে থাকেন যে এটা দাম কত হতে পারে, হ্যাঁ ছোট্ট একটা জিনিস কি একটা কথা বলে দিই, আমি বিদেশি শুরুতে বলতে হইতো তারপরে বলতে পারলাম না, কারণ এই যে এই রাসেল ভাইয়ের কথার কারণে আমি ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, আজকে যারা বেশি শেয়ার করবে তারা কিন্তু গিফট পাবে, 5 জন কি কি পাবে, এই যে একটা করে কাটার গিফট পেয়ে যাবে, এগুলা এগুলা, হ্যাঁ আচ্ছা 5 জনে পাবে, 5 জন পাবে, 5 জনে পাবে, সবচেয়ে বেশি শেয়ার যারা করবে তারা বেশি পেয়ে যাবে কাঁচামরিচ কাটতে গেলে এইভাবে হাত জ্বলে, আর টান দিলেই কেটে গেল, হাত কেটে যায়। আরেকটু দেখায়, একটু দেখায়, একটা জিনিস দেখায়, আরেকটু দেখায়, একটু দেখায় ভাই,
এই ফ্রেশটার মধ্যে কাটেন, হ্যাঁ এই ফ্রেশটার মধ্যে কাটেন, ফ্রেশটার মধ্যে কাটেন, কাঁচামরিচ আলাদা দেখা একটু। আচ্ছা ভাই, এখনো কিন্তু 500 মানুষ আপনাদের সাথে আছে, মানুষ কিন্তু জিনিসটা খুব পছন্দ করবে। এই দেখেন, দেখেন কাঁচামরিচ, কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে দেখাই। আচ্ছা দেন, ঢাকনাটা আটকে দেন ভাই। একটা জিনিস, এই যে ব্লেডটা কিন্তু ইস্পাতের ব্লেড, ইস্পাতের, জি। আচ্ছা এটাতে সুবিধা হলো কি, আপনার সামনেও কাটে পিছনেও কাটে। আচ্ছা সামনেও কাটে পিছনেও কাটে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন এই যে আপনি এইভাবে যদি আমি টান দিই কাটবে, হ্যাঁ এই ছেড়ে দিলেও কাটবে। আচ্ছা ঠিক আছে, দেখেন। ও আচ্ছা, মানে ব্লেডের সিস্টেমটা এরকম, ব্লেডের সিস্টেমটা এরকম। আচ্ছা ঠিক আছে, এবং এত দ্রুত কাটা, কোনো মেশিন এত দ্রুত কাটতে পারে না। দেখেন কিভাবে কাটছে, আমি তো আসলে দেখেন ভাই কি সব জিনিস আপনারা নিয়ে আসেন, দেখলেই অবাক লাগে। দেখি আবার, দেখি আলাদা রাখেন, ওটা আলাদা রাখেন, আলাদা কাঁচামরিচটা দেখাই আমরা। ও রে, এত দ্রুত সুন্দর কাছে ব্লেডটা সরান, এত দ্রুত কেটে গেছে। দেখেন এই পেঁয়াজগুলো যদি আপনি চপিং বোর্ডে চাকু দিয়ে কাটতেন কতটুকু সময় লাগতো, আবার ধরেন যে আপনি যদি এগুলা বটি দিয়ে কাটতেন হাতের কিন্তু জ্বালা পোড়া করতো। হাতের কোনো স্পর্শ ছাড়াই ছোট্ট একটা জিনিসের মাধ্যমে টান দিবেন আর কাটবে। ভাই আরেকটা কথা বলি, ভিডিওতে তো অনেক মানুষ আছে লাইভে, হ্যাঁ তারাও মজা পাবে কথাটা শুনে। এই যে আপনি টানতেছেন, আবার টানেন তো ঠিক একটু, হ্যাঁ এই যেভাবে আপনি টানেন, হ্যাঁ আমার একটা ব্যায়াম করার একটা যন্ত্র আছে, আমি বাসায় কিন্তু এমনি এমনি টানি, ব্যায়াম করি। মানে এইটা যারা করবে তারা হচ্ছে কাজও হইলো আবার ব্যায়ামও হইলো, ভালো ভালো জিনিস না ভাই। আচ্ছা আচ্ছা, আর এবং খুব সহজ কিন্তু। আচ্ছা আছে না, আর প্রেশার দিতে হবে, হ্যাঁ তা না, একদম ইজি ইজি, টান দিলেই কাটবে ভাই। আমরা আস্তো 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 এই এটা আবার করে দেখ, আমার তো বিশ্বাস হইলো না, মানে এটা আস্তো এটা কেমন হইলো। এখানে দিলাম, এই দর্শক দেখেন, আচ্ছা দিলাম, কমেন্ট করতে থাকেন যে এইটার দাম কত হতে পারে। ছোট মরিচে ঝাল বেশি দেখাচ্ছি ভাই, দাম তো কমই হওয়ার কথা তাই না? অবশ্যই দাম কম হওয়ার কথা। আচ্ছা এবং এটার যে দাম হবে এটা আপনি সবাই বাসায় একটা করে নিতে পারবেন, নিতে পারবেন, হ্যাঁ একটা করে। আচ্ছা এখানে কিন্তু দেখেন, আগে না ভাই টান দিছেন, হ্যাঁ দেন, হ্যাঁ দিয়ে দিচ্ছি, বাসায় একটা করে নিতে পারবেন সবাই। একবারে পানির দাম থাকবে, পানির দাম, পানির দাম থাকবে, তবে এটা আমরা কিন্তু গিফট দিব। আচ্ছা কাদেরকে দিবেন, যারা বেশি বেশি শেয়ার করবে, শেয়ার করবে, যারা শেয়ার করবে তারা কিন্তু একটা করে গিফট। না ভাই শেয়ার তো দিবেনই, হ্যাঁ আরেকটা রিকোয়েস্ট বলো, এইটা যারা কমেন্টে, আপনি তো দামটা বলেই দিবেন, আমরা প্রত্যেকটা লাইভে কুইজ খেলি, হ্যাঁ যারা এটা বলতে পারবে যে এটার দাম কত হতে পারে, ঠিক আছে যারা প্রথম বলতে পারবে প্রথম, হ্যাঁ তাদেরকে কি দিবেন? এটা দিবেন একটা ভাই, একটা দিয়ে দেন, একটা দিয়ে দেন, তারা অনেকে বলতে পারবে, তাও আপনি যদি বলছেন দিয়ে দিব। না ভাই আমি বলতেছি কি, আপনারা যে কমেন্টটা করবে তারা প্রথমে যে বলতে পারবে যার সাথে মিলে যাবে তাকে আপনার কুরিয়ারে পাঠিয়ে দিতে হবে। অবশ্যই কুরিয়ারে পাঠিয়ে দিব, তবে আমি বলি কেউ কমেন্টসে নাম্বার দিবেন না, না না কমেন্টে নাম্বার দিবেন না, তো ইমো এবং হোয়াটসঅ্যাপে এই যে স্ক্রিনে যে আপনার নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কমেন্টের সাথে যদি মিলে যায় আপনি যে দামটা বলবেন, দর্শক যে কমেন্ট করবে সেই দামের সাথে যার প্রথম মিলে যাবে তাকে আপনি দেখবেন, নিজ দায়িত্বে দেখবেন কমেন্টে গিয়ে কে আগে করলো এবং আপনার সাথে মিলছে কিনা দামটা, যদি মিলে তাইলে তাকে কিন্তু নক দিবেন, নক দিয়ে একটা কিন্তু আপনাকে দিতেই হবে। অবশ্যই দিব, কথা দিলেন তো? কথা দিলাম। আচ্ছা আপনাদের, আপনারা লাইভে কমেন্ট করতে থাকেন যে এই প্রোডাক্টটার দাম কত হতে পারে, হ্যাঁ আপনাদের যারা প্রথমে বলতে পারবেন যার কমেন্টের সাথে দামটা মিলে যাবে রমজান ভাই তাদের কাছে একটা কুরিয়ারে কিন্তু আপনারা একদম বাসায় পৌঁছে যাবে, একদম বাসায় পৌঁছে যাবে। ওকে কমেন্ট করা শুরু হয়ে গেছে, মোহাম্মদ মাসুদ রানা ভাই বলতেছে ভাই 400 টাকা হতে পারে। আচ্ছা সাথী আক্তার বলতেছে 500 টাকা হতে পারে। আমাদের সাথে এখনো 1000-এর উপরে মানুষ আছে ভাই, কাজগুলো আমরা আবার দেখাবো, কমেন্টগুলো সবগুলো পড়বো। আচ্ছা অসেনা অতিথি 400 টাকা বলছে, সুধীর রায়, সুধীর রায় আপু না ভাই বলতেছে 600 টাকা, সুমাই আক্তার বলতেছে 250 টাকা, সাজন আখি 500 টাকা, মোহাম্মদ ওমর ফারুক 40 টাকা, মোহাম্মদ উজ্জ্বল তালুকদার ভাই কমেন্টের বন্যা বয়ে যাইতেছে। আমরা কাজগুলো দেখাই আবার, আপনি পেঁয়াজ থেকে শুরু করেন, আবার শুরু করো পেঁয়াজ, এই পেঁয়াজ থেকে শুরু করেন, আজব জিনিস দেখাইছেন ভাই আমারে, মানে আমারও পছন্দ হয়েছে। আজকে আপনার প্রোডাক্ট থাকবো না, কারণ দামটা থাকবে পানির দাম, সবাই নিতে পারবে। অবশ্যই অবশ্যই। ওকে দেখেন পেঁয়াজ দেখান না একটু, দিলেন তো দেখান, এই যে পেঁয়াজ দিলাম দেখেন, এরকম ভাই আস্ত পেঁয়াজ দিলো তো, সব সব রকম পেঁয়াজ, তাহলে আস্ত পেঁয়াজ জানেন নাকি? দেখি আবার দেখাই, দেখেন এই যে পেঁয়াজ কুচি, ও যখন আপনারা এই যে মুড়ি বানাবেন, চানাচুর বানাবেন, হ্যাঁ তখন এই এই পেঁয়াজগুলো এইভাবে কাটতে গেলে দেখেন কতটা সময় লাগবে, কতটা কষ্ট হবে, অনেক সময়। আচ্ছা আচ্ছা কাজের একটা জিনিস, আমি একটু আবার অতি চলে যাই, আসেন আমি একটু এটা দেখাই, এই যে ভাই ধনিয়া পাতা দেখাইনি আমরা, ধনিয়া পাতা দেখাবো, এইটাও দেখাবো। আচ্ছা আচ্ছা ধনিয়া পাতা দেখাই ভাই, কমেন্টের কিন্তু ধনিয়া পাতা এত কমাচ্ছ কেন,
ভাই এতগুলো একসাথে হইব? হ্যাঁ দেখি দেন তো হয়ে যাবে সব এইটার মধ্যে দিলাম সবগুলা। আচ্ছা ভাই এই যে জিনিসগুলো জানছেন এগুলো ছাড়া আর কি কি হবে ভাই? এগুলো ছাড়া আপনি সব রকমের জিনিসই করতে পারবেন, শাক সবজি আপনি সবকিছু কিন্তু এখানে করতে পারবেন যেগুলো আপনি করতে চান। আচ্ছা শাক সবজিও করা যাবে? জি। আচ্ছা সবই করতে পারবেন। এইখানে দিলাম একটু দেখাই নেন, এই দেখেন ধনিয়া পাতা দিলাম। আচ্ছা তারপরে জাস্ট একটা ঢাকনাটা ঢেকে দিবেন, ঢাকনাটা লক করে দিবেন, লক করে দিবেন। এরপরে একটা টান দিবেন, টান দিবেন কাটাকাটি। ওকে আমাদের কিন্তু প্রচুর প্রচুর মানুষ কমেন্ট করতেছে, আমরা কিছু কমেন্ট পড়বো তারপরে ধনিয়া পাতাটা দেখবো, আপনি হাতে রাখেন। আচ্ছা আমরা কিছু কমেন্ট পড়ি। গ্রানার রিচি, হ্যাঁ উনি বলতেছে 150 টাকা, বিসমিল্লা 150 টাকা, অনেকেই বলছে 1000 টাকা, মুক্তার হুসেন ভাই বলতেছে 250 টাকা, মোহাম্মদ হৃদয় হাসান বলতেছে 350 টাকা, সুমন খান ভাই বলতেছেন দাম কত? আচ্ছা দামটা বলেই দিব আমরা, কমেন্ট করতে থাকেন যে দামটা কত হতে পারে। নুসরাত জাহান ফারিয়া, হ্যাঁ উনি বলতেছে 1000 টাকা, মোহাম্মদ হাসান ভাই বলতেছে 1000 টাকা, মোহাম্মদ হৃদয় হাসান 250 টাকা, এমদাদুল আলী ভাই বলতেছে 800 টাকা। ভাই কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে, আজকে প্রোডাক্ট থাকবে না। দেখেন চমৎকার একটা প্রোডাক্ট দেখাচ্ছি, চমৎকার একটা প্রোডাক্ট আজকে লাইভে দেখাচ্ছি, যেটা হচ্ছে প্রচুর কাজের একটা প্রোডাক্ট, আপনারা কিন্তু নিতে পারবেন একদমই। ভাই পানির পানির দামে ঢাকা শহরে পানির অনেক দাম, পানির দামে তো হইবই। আচ্ছা বুঝি, ওকে কাটেন, কাটা তো শেষ অনেক আগে, কারা শেষ? হ্যাঁ এটা কি ধনিয়া পাতা দিছিলাম? ধনিয়া পাতা দিছিলাম, দেখি ডালবো। আজকে ঝালমুড়ি বানায়া খাওয়াবো সবাইকে, দেখেন মুড়ি আনলে তো অলরেডি বানান যাইতো ভাই, ঝালমুড়ি একদম এইভাবে বটিতে বটিতে অথবা চাকুতে কাটা পসিবল না। এখন রমজান ভাই যা করলো টানে আর হয় টানে আর হয়। আজকে আমি আজকে একটু আবার একটু আদা করি, আদা করি, আদাটা কিন্তু ইম্পর্টেন্ট। ধরেন যে এই আদাটা আপনারা চা খাবেন, ঠিক আছে, এখন চা খেতে হলে কিন্তু কুচি কুচি করে দিতে হবে, সেই কুচি কুচিটা কিভাবে দেখেন? আর এত কুচি কুচি করতে গেলে কিন্তু আপনার বডিতে সম্ভব না, বডিতে সম্ভব না, ঠিক আছে বডিতে সম্ভব না। আচ্ছা আর আমরা আমাদের এই মেশিনটা সুস্থ মেশিন, খুব দ্রুত আপনাকে এটা আজ মানে আদাগুলো করে দিতে। আচ্ছা আচ্ছা বিসমিল্লা, আইডির নাম হচ্ছে বিসমিল্লা, উনি বলতেছে অলরেডি ওনার একটা আছে এরকম। মাশাল্লাহ ভালো, আচ্ছা মাশাল্লাহ ভালো। আপনি বলবেন যে আপনার কাজের ব্যাকফিটটা কিরকম পাচ্ছেন, ওটা কি কোম্পানি আছে এটা একটু জিজ্ঞেস করে একটু টিস্যু দিবেন আমাকে। আচ্ছা আপনার কাছে বিসমিল্লা নামে যে আইডি, হ্যাঁ ওনার কাছে আসলে কোন কোম্পানির আছে একটু জানাবেন। আচ্ছা রুমাইয়া মিম বলতেছে হচ্ছে 250 টাকা, দেখেন এটা আদা চা খাবেন যাই করেন সব কাজে কিন্তু ইউজ করতে পারবেন। এটা ছিল কি আদা হয়েছে কি দেখেন, কুচি কুচি ও এটা কি অবস্থা দেখেন না, আসলে কিন্তু প্রোডাক্টটা কাজের ভাই। আর এত মানে ছোট একটা প্রোডাক্ট, আশা করি কম দামের মধ্যে হবে এবং সবাই নিতে পারবে আশা করি, তাই না? আচ্ছা মোহাম্মদ নীরব শেখ 350 টাকা বলছে, আলিমদার 1000 টাকা বলছে, গোলাম রাব্বানি ভাইয়া বলতেছে 280 টাকা। আপনাদের যা ইচ্ছা আপনারা কমেন্ট করেন, কোনো অসুবিধা নাই। সত্যের জয় দাম কত? দামটা একটু পরে বলে দিব। রকেটস এই স্যার দাদা এটা কোথায়? আপনাদের ঠিকানা বলেন। আমাদের ঠিকানা হলো 21, 22, 23 এবং 24, 25, 26 ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস ঢাকা নিউ মার্কেট। এই যে 21, 22, 23, 24, 25 এটা বললেন, এটা কি আপনাকে দোকান নাম্বার? আমার শোরুম নাম্বার। আচ্ছা অনেকেই বুঝবে না বলে দিলাম, 21, 22, 23, 24, 25 এবং 1 এবং 2 নাম্বার দোকানটা কিন্তু রমজান ভাইদের। আচ্ছা শোরুমগুলা আপনারা আমি একটু দেখাই দিয়ে দেখেন, প্রচুর বড় শোরুম এইখানে কিন্তু ট্রাস্টেড শপ, এই যে পাশেরটা কিন্তু ওনাদের ট্রাস্টেড শপ, কোনো অসুবিধা নেই। আর ছোট একটা প্রোডাক্ট, বেশি টাকা লাগবে না, আপনাদের রিস্ক হবে না, ঠিক আছে। আর আমার পেজ থেকে দেখলে তো রিস্ক নাই, ঠিক আছে। ওকে আচ্ছা এটা কি দিছেন? টমেটো সবগুলো কাটবেন? সবগুলো ভাই, এই এই কয়েকটা কাটতে কতক্ষণ লাগবে? বেশি সময় লাগবে, অল্প সময়। কতক্ষণ তাও? একবারে কত মানে 10 সেকেন্ডের ভিতরে আপনি? না 10 সেকেন্ডে তো পসিবল হবে না ভাই, যেটা পারবেন এটা বলেন। এই সবগুলো কাটবেন কতক্ষণ লাগবে? এই সবগুলো কাটতে আপনি কত এক দেড় মিনিট লাগতে পারে? এক দেড় মিনিট সবগুলো কাটেন, দেখি সবগুলো কাটবো, সবগুলো কাটেন। আচ্ছা ফারজান আহমেদ আপু বলতেছে 650 টাকা হবে ভাই, মুক্তার হুসাইন ভাই বলতেছে আপনি কি, আচ্ছা বুঝলাম না একটু ঠিক করে করেন, এদিকে আসেন। ওকে আমি কিন্তু টাইম ধরছি, ঘড়ি ধরছি, এখন বাজে হচ্ছে ভাই, সবটা আপনারা কাটবো না? হ্যাঁ সবটি কাটবেন, আমরা তো দেখাইতেছি, দেখেন সবটি সবটি কাটেন, দিয়ে কথা লাগে সবই কাটবো। হ্যাঁ আর 2-4টা কাটেন না, লাইভে সবাই আছে দেখুক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা আর একটা কাটি। আচ্ছা হ্যাঁ
ওকে দাম বলে ভাই আপনি কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছেন। দেখেন রমজান ভাই টানে আর কাটে, টানে আর কাটে ভাই। একটু পরে ঝালমুড়ি খাবো, একটু আমরা লাস্টে হচ্ছে আমরা এই মরিচটা আর হচ্ছে এই যে কি বলে রসুনটা হ্যাঁ একসাথে দিয়ে তারপর আমরা একটু করে দেখাই। আচ্ছা বুঝছি, এটা শেষ। এই যে দেখেন আপনি আদা দিয়ে, দাঁড়ান আমি বুঝতে পারছি আপনি কি বলছেন। আদাকে আদাকে আবার আপনি আদা, ঠিক আছে, তারপরে হলো গিয়ে আপনার মরিচ, মরিচ একসাথে, হ্যাঁ হ্যাঁ দিলাম, তারপর হলো গিয়ে রসুন, রসুন একসাথে, সব রসুন দিলাম দিলেন, হ্যাঁ এবারে তুমি পেঁয়াজ সব একসাথে, সব ফিনিশ দিব আমরা, দিয়ে দিব। আচ্ছা একসাথে হবে, দেখেন দেখি না হলে ফালাই দেই, ফালাই দেন আর বেচুন এটা। আচ্ছা মোহাম্মদ সুজন হোসেন ভাই বলতে ঢাকায় কোথায় পাওয়া যাবে ভাই? আমরা তো ঢাকা থেকে দেখাচ্ছি, এটা ঢাকা নিউ মার্কেট পাওয়া যাবে, নিউ মার্কেটে পাওয়া যাবে, বিশ্বাস করুন। দেখেন দেখেন কাটে কাটে তো কাটে নাকি ভাই, মানে একটা বিষয় এটা 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 মানে কি বলে একটা একটু থামান আমি একটু বলি, বলো একটা বিষয় খুব ভালো লাগছে যেটা হচ্ছে এখানে ইলেকট্রিসিটির কোনো কারবার নাই, ঝামেলা নাই। যেমন অনেকেই বলবে ভাই সারাদিন এটা দিয়ে চালামো কত টাকা বিলাইবো, এই মানে এই কোশ্চেনের কোনো অপশনই নাই, এই প্রশ্ন নাই। আচ্ছা আচ্ছা টানবেন কাটবো, টানবেন কাটবো, একেতে হচ্ছে আপনার এক্সারসাইজ হবে আর একেতে হচ্ছে কাজ হবে। ওকে আচ্ছা দেখি হয়েছে নাকি সবগুলো একসাথে, মানে বলতে দেখেন তো কি হয়েছে। এইখানে আমরা কি দিছিলাম জানেন, কি দিছিলাম? কাঁচামরিচ দিছিলাম, পেঁয়াজ দিছিলাম, রসুন দিছিলাম, আদা দিছিলাম, শেষ। দেখেন একদম কুচি কুচি, ওয়াও। এটা হচ্ছে কি দর্শকদের আশা করি বলতে হবে না, হ্যাঁ কারণ এটা সবাই শেয়ার করবে। হ্যাঁ শেয়ার কেন করবে, অনেক সময় দেখা যায় যে আমার জিনিসটা পছন্দ হয়েছে বাট আমি এখন কিনতে পারতাছি না, আমি একটু ব্যস্ত আছি, কি হয় তখন অনেকে ভিডিওটা খোঁজাখুঁজি করে, যারা শেয়ার না করে তারা কি করে খুঁজে পায় না আর, ঠিক আছে, তখন এটা কিনতে পারে না। যারা হচ্ছে আসলে বুদ্ধিমান, বুদ্ধিমান যারা তারা কি করে তার প্রোফাইলে শেয়ার করে রাখে। শেয়ার করলে হয় কি, যখন আপনার কিনতে ইচ্ছা করবে জাস্ট আপনি টাইম লাইনে চলে গেলেন এবং শেয়ার করা ভিডিওটা আপনি দেখলেন, ঠিকানাটা দেখলেন এবং অর্ডারটা করে ফেললেন। এই কারণে যারা আসলে লাইভে আপনারা আসেন তাদের উদ্দেশ্যে এইটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের নিজেদের স্বার্থে হলেও ভিডিওটা শেয়ার করে রাখেন। আর আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো বা এই প্রোডাক্টটা অনেকেই খুঁজছে, হ্যাঁ তারাও কিন্তু আপনার পেয়ে যাবে। ওকে রমজান ভাই, তাইলে আমাদের যারা দর্শক আছে, হ্যাঁ অনেক অনেক প্রচুর কমেন্ট পড়ছে, এখন এখান থেকে তো আপনি মাত্র নির্বাচন করবেন কয়জন? যারা শেয়ারকারী থাকবে তাদের আমরা বলছি পাঁচজনকে দিব, পাঁচজনকে বেশি যারা শেয়ার করে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠাবে, ঠিক আছে, তাদেরকে আমরা দিব সর্বোচ্চ সর্বোচ্চ পাঁচজন পাবে সর্বোচ্চ শেয়ার করলে, হ্যাঁ। আচ্ছা আর যারা কমেন্টে, আর কমেন্টে যারা জিতবে তারা তো একটা আপনি বললেন এটা পেয়ে যাবে। কয়জনকে দিবেন এটা? আমরা একজনকে দিব, একজনকে যারা কমেন্ট করবে। সবার আগে যারা কমেন্ট করছেন, হ্যাঁ, এবং সবার আগে যে কমেন্ট করতে হবে এরকম না, যাদের যে কমেন্টটা করছেন এবং রমজান ভাই যে দামটা এখন বলবে ওই দামের সাথে যার মিলে যাবে এবং প্রথম লিস্টে যে আছেন তাকে কিন্তু রমজান ভাই এটা একদম বাসাবন্ত পৌঁছাই দিবে, পৌঁছাই দিবে বিনা খরচে, দিব বিনা খরচে পৌঁছাই দিবে। আচ্ছা এই যে রমজান ভাই নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করেন, খুব একটা বেশি দাম হবে না, রমজান ভাই আশা করি দিবে, ঠিক আছে। আচ্ছা ভাই দিবেন তো? অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন। আচ্ছা ওকে, যেটা হচ্ছে কথা এখন বলে দেন যে আরো কিছু কমেন্টস পড়েন দেখি কারো কমেন্ট দিয়েছে। মোহাম্মদ তানিন ইসলাম এটা দাম জিজ্ঞেস করতেছে, হ্যাঁ। তারপর বলছে সৌরভ রাজা 650 টাকা বলছে, মোহাম্মদ মাইদুল ইসলাম মিম 550 টাকা বলছে, সুমন খান 1150 টাকা বলছে, হ্যাঁ। এখন এর মধ্যে কি আছে? এর ভিতরে নাই ভাই। রাইতুল ইসলাম পারভেজ 1250 টাকা বলছে, এদিকে চলে আসেন আপনি প্রোডাক্টের পাশাপাশি দেখাই আপনাকে। আচ্ছা এটাই, এখন হচ্ছে সুমন খান ভাই বলতেছে 990 টাকা, নাজমুল হাসান ভাই বলতেছে 450 টাকা, ইয়াসিন আরাফাত ভাই বলতেছে 750 টাকা, আর হচ্ছে ভাই আমি ইন্ডিয়া থেকে দেখছি, ধন্যবাদ দেন, ধন্যবাদ ভাই, ইন্ডিয়া থেকে দেখতেছেন কষ্ট করে, ইন্ডিয়ার ভাইদের আমরা খুবই পছন্দ করি, ধন্যবাদ আপনাকে ভাই। আর হচ্ছে ইয়াসিন আরাফাত ভাই বলতেছে 500 টাকা হতে পারে। আচ্ছা এখন আমরা কমেন্টের টাইম শেষ দিয়ে দিব নাকি এক মিনিট আরো কমেন্ট পড়বো? এখন আপনি এক মিনিট পড়েন যারা দেখেন আসলে হয় কি। আচ্ছা আমরা লাইভে আসি হচ্ছে 20 মিনিট অলরেডি হয়ে গেছে, না না তাহলে শেষ। আচ্ছা অলরেডি 20 মিনিট হয়ে গেছে, আমরা প্রাইসটা বলে দিব। আমরা মাত্র 10 মিনিটের জন্য লাইভে গেছিলাম, ঠিক আছে, ওকে ওকে আমরা বলে দিচ্ছি এটা প্রাইস, হ্যাঁ এটা প্রাইস ছিল 1550 টাকা। আচ্ছা ঠিক আছে, সেখান থেকে এই লাইভ উপলক্ষে আজকে আমরা 500 টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের দাম থাকছে অনলি 1050 টাকা ভাই। দুর্ভাগ্যের বিষয়
আমি যতগুলা কমেন্টে দেখছি 1050 টাকা ভাই কেউ বলে নাই, কেউ বলে নাই। অতএব কেউ জিততে পারলো মানে আপনি কি খুশি হইলেন ভাই? আমি খুশি হই নাই। আমি ভাই যদি জিততো একটা প্রোডাক্ট দিত ভাই, আমি খুশি হই নাই ভাই। আমি তো এমনি হাসলাম এই জন্য যে আচ্ছা কেউ জিততে পারলো না এই জন্য। আচ্ছা যদি কেউ ১০০০ টাকা বলে থাকে হ্যাঁ তাকে দিবেন, যে সবার আগে বলছে কমেন্ট দয়া করে কমেন্টটা দেখেন, ১০০০ টাকা বললে ওটা দিবেন ভাই। একটা কথা বলতেছি, এই যে 1050 টাকার ভিতরে ঢাকা হোক এবং ঢাকার বাইরে হোক, যে যেখান থেকে প্রোডাক্ট নিবে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে। ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে, সম্পূর্ণ ফ্রি থাকবে, মানে আলাদা করে ডেলিভারি চার্জ আপনাদের লাগতেছে না, চার্জ আর লাগতেছে না। আপনারা কিন্তু 1050 টাকা হলেই সুন্দর এই প্রোডাক্টটি নিতে পারবেন। তবে একটা কথা না বললে নয়, যারা এই প্রোডাক্ট অর্ডার করবেন অবশ্যই আমাদের যে আমাদের ই নাম্বার আছে, আমাদের কি বলে আমাদের বিকাশ নাম্বার আছে, বিকাশ নাম্বার বা আমাদের হলো আপনার নগদ যে নাম্বারগুলো আছে নগদ নাম্বার পেমেন্ট করে দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পেমেন্ট করে দিলে 200 টাকা মাত্র পেমেন্ট করে দিবেন, আপনার প্রোডাক্টটা চলে যাবে, বাকি টাকাটা আপনি আপনার এলাকায় বসে দিয়ে দিবেন। আপনার নিজে প্রোডাক্টটা বুঝে হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দিয়ে দিবেন, মাত্র 200 টাকা বিকাশে পাঠাতে হবে। হ্যাঁ আচ্ছা ভাই, একটা একজনে কমেন্ট করছে দামটা একটু বেশি হয়ে গেল, দামটা বেশি। আপনার কি কোনো কমানোর কোনো অপশন আছে? না, এটা আমি যে প্রাইসটা দিছি, কারণ এই এই প্রোডাক্টের অনেকে একজন কমেন্টস করছেন যে এরকম নাকি মার্কেটে আরো অনেক আছে। আচ্ছা অবশ্যই আছে, এই জিনিস নাই, কারণ এটা হ্যাভেলস ব্র্যান্ড, হ্যাভেলস দেখবেন। ও আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ব্র্যান্ডের, হ্যাঁ এটা কিন্তু হ্যাভেলস ব্র্যান্ডের, জি মিনি চপার, হ্যাঁ এটা কিন্তু অন্য কোন কোম্পানির এরকম এত কোয়ালিটি করা নাই। আচ্ছা বাংলাদেশে এবং ইন্ডিয়াতে অনেক রকমেরই আছে, হ্যাঁ কিন্তু এরকমের কোয়ালিটি করে নাই, যে আপনার সামনেও কাটবে পিছেও পিছেও কাটবে এরকম নাই। এবং ইস্পাতের ব্লেড, ব্লেডটা দেখেন অনেক সুন্দর ভাই, ব্লেড কি এক্সট্রা দেওয়া যাবে? না এটা দেখুন, দেখেন এই যে ব্লেড, আপনি সারা জিন্দেগি শেষ করতে পারবেন, সারা জিন্দেগি দিয়ে শেষ হবে না, লাইফ শেষ হয়ে যাবে ব্লেড থেকে যাবে, সামুরাই ব্লেড, জি আচ্ছা ওকে। তার মানে 1050 টাকা ফিক্স, 1050 টাকায় ফিক্স ডেলিভারিটা শুধু রাসেলবার এই লাইভের জন্য আমরা কিন্তু ডেলিভারি ফ্রি করি, তার কিন্তু ডেলিভারি ফ্রি ছিল না। আচ্ছা আচ্ছা, আজকে কিন্তু আমরা একটা বাড়তি বলে দিলাম ডেলিভারিটা ফ্রি। ওকে শপের অ্যাড্রেসটা আমার ঠিকানাটা দেখে দিন, শপের অ্যাড্রেস হলো 21 22 23 24 25 26 ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস ভিলেজ ঢাকা নিউ মার্কেট। তাছাড়া আমাদের আরেকটা শোরুম আছে 1 এবং 2 মার্কেট ডুবে ডান দিকে। আচ্ছা মোহন দাস ভাই বলতেছে 1300 টাকা দিব ইন্ডিয়াতে, দাও আমাকে 1300 টাকা দিতে চাচ্ছে, দিতে পারবেন? কোন ইন্ডিয়াতে কোথায় এলাকা, ইন্ডিয়া কোন জায়গায় একটু জানাবেন আমাদের। আচ্ছা আর অনেকে বলছে যে ভাই আবার দেখেন আমি লাস্টে জয়েন করছি দেখি নাই, আপনারা লাইভের প্রথম থেকে আবারও আবার যখন দেখবেন তখন দেখতে পারবেন যে কি কারিশমা দেখাইছে। আচ্ছা আজকের মতো তাহলে এই পর্যন্ত, যারা দর্শক আমাদের সাথে জয়েন অবস্থায় ছিলেন এখনও 2000 মানুষ আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী লাইভের আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ রমজান ভাই, আল্লাহ হাফেজ।